আমার শহরে যৌবন আজ নতুন রেঙেছে তাই হাতে হাত রাখ নেই পিছুটান এগিয়ে যাচ্ছি ভাই আমার শহরে ওরা কাজ করে নতুন যুগের দুধ ওরা শূন্যের বিজয় রথে চড়ে তাই তো অদ্ভুত আমার শহরে ছুটছে শুধুই যেখানে পাচ্ছে ডাক ওরা এরকম শূন্য থেকেও নির্ভয় থেকে যাক আমার শহরে চেতনা বাড়ছে জন্ম নিচ্ছে বিপ্লব তোমাদের তাই পাশে পেয়েছি বৃদ্ধ হোক বা শৈশব আমার শহর ভুলছে খিদে বাড়ছে এখতিয়ার শূন্য থেকেই করব লড়াই রেড ভলান্টিয়ার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রেড ভলেন্টিয়ার্স তাদের কাজকর্ম একেবারে যেটা আপনারা শুনলেন এটা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র তিনি টুইট করেছেন সেটা আপনাদেরকে জাস্ট আমরা শোনালাম অ্যাকচুয়ালি এটা সিপিআইএমের একটা ইনিশিয়েটিভ তাদের উদ্যোগ দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে রেড ভলেন্টিয়ার্স প্রায় আশি হাজার রেড ভলেন্টিয়ার্স তারা কিন্তু রাস্তায় নেমেছেন এরা কারা এরা হচ্ছে একেবারে যুব সংগঠন সিপিআইএমের ডি ডিওয়াইএফআই আশি হাজার ভলেন্টিয়ার্স তারা কিন্তু রাস্তায় নেমেছেন মানুষের পাশে থাকার জন্য এই কোভিড সিচুয়েশানে আপনারা দেখছেন রিপোর্ট কিছু রিপোর্ট সেখানেও দেওয়া হয়েছে যে তাদের মধ্যে অনেকেই করোনা পজিটিভ হয়ে যাচ্ছেন তারা তারা চিকিৎসাধীন থাকছেন অন্যরা কাজ করছেন যারা চিকিৎসা থেকে আবার সুস্থ হয়ে আসছেন তারা আবার কাজে যোগ দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ এখন আপনারা বলবেন যে এইসব কি করে আর কি হবে সিপিএম তো সাইনবোর্ড হয়ে গেছে শূন্য হয়ে গেছে একুশের বিধানসভা নির্বাচনে একটা আসলে তো জিততে পারেনি তাহলে এসব করে কি হবে কেন এসব করছে কিন্তু সিপিএম বলছে ক্ষমতায় থাকি বা না থাকি মানুষের পাশে থাকাটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আমরা শূন্যতা কি হয়েছে আমাদের সংগঠন রয়েছে যুব সংগঠন রয়েছে আমরা তো মানুষের পাশে থাকতে চাই রেজাল্ট কি হয়েছে কি হবে সে তো অন্য বিষয় কিন্তু মানুষের পাশে থাকাটা আমাদের দরকার সেই জন্য আমাদের যারা ভলেন্টিয়ার্স তারা একেবারে রাস্তায় নেমে পড়েছেন জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন এক করে কাজ করছেন আর সেই ভিডিও আমরা দেখছি যারা সিপিএম নেতা সিনিয়র নেতা তারা কিন্তু টুইট করছেন বিভিন্ন সময় সূর্যকান্ত মিশ্রকে আমরা দেখছি টুইট করেন যে রাত দিন কীভাবে কাজ করছেন সেই ভিডিও তারা টুইট করেন অর্থাৎ এটুকু পরিষ্কার একেবারে যারা যুবক তারা রাস্তায় যেমন নেমেছেন যুবতীরা যেমন নেমেছেন রাস্তায় তাদের সংগঠনের তেমনি যারা সিনিয়র লিডার সিপিআইএমে তারা কিন্তু উৎসাহ দিচ্ছেন টুইট করছেন তাদের কাজের প্রশংসা করছেন অর্থাৎ সামগ্রিকভাবে এই সময় কোভিড সিচুয়েশানে সিচুয়েশানে যে একটা তারা কাজ করছেন মানুষের মাঝে থাকার চেষ্টা করছেন অন্তত একটা বার্তাতে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার এখন রেড ভলেন্টিয়ার্স খুব চর্চার বিষয় হয়ে উঠেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খুব চর্চা হচ্ছে যে সত্যিই যারা জিতেছেন এবারের নির্বাচনে তাদেরকে ফিল্ডে দেখা যাচ্ছে না যারা এমএলএ হয়েছেন তাদেরকে ফিল্ডে অর্থে দেখা যাচ্ছে না যে যারা এলাকাতে দেখা যাচ্ছে না যারা কোনো আসনে জিততে পারেনি কিন্তু মানুষের পাশে তারা থাকার চেষ্টা করছেন কোথাও অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছেন কোথাও স্যানিটাইজ করছেন কোথাও পেশেন্ট বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো লোক নেই অ্যাম্বুলেন্স নিয়ে তারা ভর্তি করছেন এই কাজটা এবং শুনলেন শূন্য থেকে তারা কিন্তু শুরু করেছেন এটা ঠিক আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে তার আগে চব্বিশে লোকসভা নির্বাচন হবে রেজাল্ট কী হবে সেটা তো আমরা এখনই বলতে পারবো না কিন্তু যেটা মনে করছিলাম যে সিপিএম মনে হয় বিলীন হয়ে পড়লো সিপিএম মনে হয় আর কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু এবারে রেড ভলেন্টিয়ার্স এই যে তাদের কাজ এটা কিন্তু মানুষের মনে দাগ কেটে কেটেছে এটা কিন্তু বলা যায় শেষ হয়েও হইল না শেষ ধরে নেওয়া হয়েছিল যে শেষ হয়ে গেল সিপিএম আর খুঁজে পাওয়া যাবে না বিধানসভায় তাদের অস্তিত্ব নেই বিধানসভার মধ্যে কোনো এমএলএ নেই মানে আর কি তাদের অস্তিত্ব কিন্তু এটা সত্যিই একবার নজর করা এই ধরনের কোনো পলিটিক্যাল পার্টি আমরা দেখিনি যে একবার সদ্য দগদাকে ঘা বলা যায় হেরে গেছে তার সত্ত্বেও মন শক্ত করে এখনও তারা মানুষের পাশে থাকার যে লড়াইটা তারা চালাচ্ছেন রেড ভলেন্টিয়ার্সের নামে এটা সত্যি কিন্তু নজর কেড়েছে অনেকেই কিন্তু এই কাজের প্রশংসা করছেন এবং বলছেন যাকে ভাবছিলাম শেষ হয়ে গেছে আবার মনে হয় ঘুরে দাঁড়াবে কারণ শূন্য থেকেও যে শুরু করা যায় এবং শূন্য থেকে শুরু করতে গেলে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে সিপিআইএম এটা কিন্তু তার অন্য একটা বিষয় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই নজর কাড়ে এই বিষয়টাই হয়তো মানুষের মনে নাড়া দেবে আর আগামী দিনে দল সিপিআইএম আবার তো নিশ্চয়ই তারা নির্বাচনে যাবে সেখানে কিন্তু এর একটা ইফেক্ট প্রভাব পড়বে অতীতের সমস্ত বিষয় বিষয়ে ভুলে গিয়ে এটা যেন কোথাও কোথাও মনে করছে রাজনৈতিক মহল একটা দলের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় একটা সময় পর আবার দেখবেন সেই দলের প্রতি আস্থা ফিরে আসে আর তখন যদি আবার দেখা যায় যে সব কিছু ভুলে গিয়ে একেবারে মাটি থেকে কাজ করতে শুরু করেছে সেই দল তখন কিন্তু তাদের আস্থা ফিরে আসাটাই কিন্তু স্বাভাবিক আরও কতগুলো কারণ রয়েছে দর্শক এবারে যা নির্বাচনে যা রেজাল্ট হয়েছে বিজেপি ছাব্বিশে কতটা রেজাল্ট করতে পারবে সেটা নিয়ে এখন থেকে প্রশ্ন উঠতেই পারে চব্বিশে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে যদি বিজেপির রেজাল্ট খারাপ হয় তার আরও ইফেক্টটা গিয়ে পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তখন বিকল্প একটা জায়গা খোঁজার চেষ্টা করবেন বাংলার মানুষ আর তখন বাংলার মানুষ বিকল্প হিসেবে কাকে পাবে কি আর দল রয়েছে তার মধ্যে যারা সরকার চালিয়েছে চৌত্রিশ বছর হয়তো তাদের সম্পর্কে অনেক ধারণা খারাপ অনেকে রয়েছে কিন্তু আবার তো ঘুরে দাঁড়াতে পারে শূন্য থেকে যারা শুরু করে হতে পারে এটাও কোনো একটা ভাবনার জায়গা রয়েছে সিপিআইএমের তবে যাই হোক তারা কিন্তু এখন সেটা বলছে না তারা বলছে ক্ষমতায় কি হবে রেজাল্ট কী হবে ছাব্বিশের নির্বাচন চব্বিশের নির্বাচন কি হবে আমরা দেখছি না মানুষের পাশে থাকতে হবে তার জন্য ক্ষমতায় না থাকলেও থাকা যায় সেই রকম একটা ইনিশিয়েটিভ আমরা কিন্তু এখন নিচ্ছি আমাদের কেউ কোথাও হয়তো জিততে পারেননি কিন্তু মানুষের মনটা তার চেষ্টা করছে মানুষের পাশে থাকার তারা চেষ্টা করছে ইয়াং ব্রিগেড এটা কিন্তু সিনিয়র নেতারা কিন্তু বলতে শুরু করেছেন দর্শক আমি এই বিষয়ে আর দল সম্পর্কে আলোচনা করতে চাই যে যখন শূন্য থেকে আবার কাজটা শুরু করেছে সিপিআইএম তার ইয়াং ব্রিগেডকে দিয়ে তখন আরও একটা দল যারা এই রাজ্যে শূন্য হয়ে গেছে তাদের ভূমিকা কি তাদের ভূমিকাটা তো আলোচনা করা যেতে পারে কংগ্রেস তারাও কিন্তু শূন্য হয়ে গেছে এবারের নির্বাচনে একুশের নির্বাচনে কিন্তু তাদের কি ভূমিকা তাদের ভূমিকা আমরা দেখছি টুইট শুধু টুইট হচ্ছে রাহুল গান্ধীও টুইট করছেন প্রিয়াঙ্কা গান্ধীও টুইট করছেন অদিত চৌধুরীও টুইট করছেন আরও কংগ্রেসের নেতারা কংগ্রেসের দলের ব্যানারও টুইট হচ্ছে শুধু টুইট হচ্ছে যখন শূন্য থেকে শুরু করছে সিপিএম নেমে মানুষের পাশে থেকে ডিরেক্টলি তখন আরেকটা দল জাতীয় স্তরের দল অনেক পুরনো দল অনেক ঐতিহ্য তারা শুধু টুইট করতে আর ক্রিটিসাইজ করতে ব্যস্ত আমরা দেখছি দুটো দল যারা শূন্য হয়েছে বা নির্বাচনে দুরকম ভূমিকায় সিপিআইএম বা লেফট তারা যেমন ক্রিটিসাইজের বিষয়টা এখন দেখছিই না তারা কিন্তু তার থেকেও বেশি কাজ করছে মানুষের পাশে থাকার শূন্য থেকে শুরু করতে হবে বুঝে গেছে যে এখন আমরা এইসব কথা বললে কেউ শুনবে না কাজটা করতে হবে মানুষের পাশে থাকতে হবে হয়তো এই মাথায় রেখেই এত অ্যাক্টিভলি রেড ভলেন্টিয়ার্সকে নামানো হয়েছে আশি হাজার তারা কাজ করছে ফিল্ডে যে এখন আর কথা বললে শুধু টুইট করলে আর কোনো গুরুত্ব নেই মানুষ আমাদের বিরুদ্ধে আরও চলে যাবে ফিল্ডে নামে কাজ করতে হবে লেফট বা সিপিআইএম তারা কিন্তু সেটা করছে আর জাতীয় স্তরে একটা দল চব্বিশের এত বড় নির্বাচন রয়েছে সেখানে তাদের নেতারা কংগ্রেসের নেতা শুধু টুইট করছেন বেঙ্গলে শূন্য হয়ে গেছে বেঙ্গল নেতারা কোথায় আছে ছবি তো আর দেখা যায় না শুধু টুইট করছেন মাঝে মধ্যেই এটা থেকে নাকি আবার তারা ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়াতে পারবে যাই না রাজনীতির অনেক বিষয় ভোট তো অনেক কারণে ভোট হয় অনেক বিষয় ডিপেন্ড করে আমি শুধু দুটো দল যারা শূন্য হয়েছে এবার নির্বাচনে দুটো দলের ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা তুলনা করলাম দর্শক এবার আপনাদের মন্তব্য নিশ্চয় আমরা দেখব কমেন্ট বক্সে কী লিখছেন যে ঘুরে দাঁড়ানোর দুই দলের যে চেষ্টা নিশ্চয় তার সম্পর্কে বলবেন আর অবশ্যই আদৌ কি তারা ছাব্বিশের নির্বাচনে চব্বিশের আমি চব্বিশ বা ছাব্বিশের নির্বাচনে কি আদৌ এই দুটি দল ঘুরে দাঁড়াতে পারবে নিশ্চয়ই আমি দুটো প্রসঙ্গে আপনাদের কমেন্ট আশা করবো কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে